नमस्कार बंधुरा, केमन आछेन आपनारा? आज के आमी एकादशी उपलक्षे एक रेसिपि तैरी करब। तो शुरू करा जाक आज के रेसिपि। तो प्रथमे आमी एक कड़ाइर मध्य दिए दिलाम तेल। एखन एर मध्य आमी दिए दिब आदा। आदागुलोके एकटु थेतले निएछि, तो एगुलोके दिए दिलाम तेलेर साथे एकटु भाजी करे निलाम। तो एर साथे एखन आमी दिए दिब मुग डाल। मुग डालगुलोके आगे भालोभाबे धुइये रेखेछिलाम, तो एगुलो एखाने दिए दिच्छि। एगुलोके आमी तेलेर साथे एकटु भालोभाबे भाजी करे निब। আমরা যারা হিন্দু আছি তারা একাদশী যখন করি পারানোর জন্য এরকম একটি তরকারি তৈরি করি, যাতে শর্টকাটে একটি খাবার তৈরি করে খেতে পারি, যেহেতু একটা টাইমের মধ্যে। তো আমি এরকম একটি রেসিপি তৈরি করতেছি। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়েছি একটু গন্ধটা যেন ভালো আসে সেই জন্য। তো আমি এটাকে ডালের সাথে মিশিয়ে নিব। তো আমি মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। এর সাথে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোগুলোকে এরকমভাবে কুটি কুচি করেছি। তো এর মধ্যে দিয়ে দিলাম বরবটি। এর সাথে টমেটো আছে, আবার গাজরও আছে, আলুও দিলাম কয়েকটা। এগুলো দিয়ে আজকে রেসিপিটি তৈরি হবে। তো এখানে একটু পানি দিতে হবে, না হলে এগুলো তাড়াতাড়ি মজবে না। তো আমি একটু এদিক সেদিক মিশিয়ে নিচ্ছি, ডালগুলোকে উপরে নিচে করে নিচ্ছি, যাতে ডালগুলো নিচে পুড়ে না যায়। সেই জন্য একটু কষ্ট হচ্ছে, পাত্রটা একটু ছোট সেই জন্য। তো এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিলাম। পানিটি দেওয়া হয়ে গেলে আমি আগুনের আঁচটা হাই করে দিব, যাতে তাড়াতাড়ি হয়। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক চামচ, লাল মরিচের গুঁড়া এক চামচ, জিরা গুঁড়া দেড় চামচ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন এগুলোকে একটু মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকটা পানি দিয়েছি, যাতে তাড়াতাড়ি মজে যায়। আগুনটা আমি হাই করে দিয়েছি। আজকে রেসিপিটি অনেক তাড়াতাড়ি করতে হবে, যেহেতু একটা টাইমের মধ্যে ধরা, সেই জন্য আমাকে রেসিপিটি তাড়াতাড়ি করতে হবে। তো আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এখন এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট এভাবে আমি সিদ্ধ করেছি। এগুলা নরম হয়ে গেল। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, যাতে একটু গন্ধটা আর স্বাদটা আলাদাভাবে আসে সেই জন্য। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো আমি এটাকে আরও এভাবে 1 মিনিট রেখে দিব। তো আমার তরকারিটি প্রায় হয়ে গেছে, 1 মিনিট রাখব। বাস তরকারিটি এখন হয়ে গেল। তো এখন আমি এটাকে দেখতেছি কেমন হলো, তো আপনারাও দেখেন কেমন হয়েছে। তো এখন আমার খাওয়ার পালা। তো আমি এগুলাকে একটি প্লেটের মধ্যে নিব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার চ্যানেলে ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।